বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের যে আমাদের তিনটা ফর্মেটে যে পরীক্ষা হয় তাদের যে পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি এবং তাদের অ্যাসাইনমেন্ট কিভাবে লিখতে হবে নির্দেশনাগুলো এবং তাদের জন্য যে অ্যাসাইনমেন্টের রুটিন রয়েছে তো তিন ফরমেটে যে এসএসসি বিএম ডিপ্লোমা ই কমার্স এবং এসএসসি ভোকেশনাল রুটিনগুলো কি থাকছে আমরা সেটা ভিডিওতে সম্পূর্ণ দেখাবো এবং লেখার প্রচেষ্টা কি হবে লাস্ট আমরা কভার পেজে আমাদের কিভাবে নাম সহকারে সব বিষয়ে লিখতে হবে তা আমরা ক্লিয়ার করব তা আপনারা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করি ভিডিওটি দেখবেন সো চলুন আমাদের ভিডিওটি স্টার্ট করা যায় তো আমরা শুরুতেই আগে কারিগরি শিক্ষা বোর্ডের যে বিজ্ঞপ্তিটা দেওয়া ছিল তা আমরা শুরুতে দেখব এবং ধাপে ধাপে আমরা সব পর্বগুলো এখন ক্লিয়ার করব। বলা হচ্ছে কোভিড উনিশ পরিস্থিতিতে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসি বি এম ভোকেশনাল এবং ডিপ্লোমা ই কমার্স শিক্ষাকর্মের একাদশ শ্রেণীর বোর্ড চূড়ান্ত পরীক্ষা দু গ্রহণ করা সম্ভব হয়নি অ্যাসাইনমেন্টের মাধ্যমে প্রতিষ্ঠান হইতে তাত্ত্বিক সংক্রান্ত টি এবং ব্যবহারিক সংক্রান্ত পি মানে প্র্যাকটিক্যাল যাকে বলা হয় লম্ব সংগ্রহ করে ফলাফলের চূড়ান্তকরণের জন্য কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ড বিভাগ শিক্ষামন্ত্রণ নির্দেশনা রয়েছে এ প্রেক্ষিতে অংশীজন এবং বিষয় বিশেষজ্ঞদের সমন্বয়ে উল্লেখিত শিক্ষাক্রমের শিক্ষার্থীদের জন্য তাত্ত্বিক বিষয়ে দুইটি এবং ব্যবহারিক বিষয়ে দুইটি এবং তত্ত্বিক অংশের জন্য একটি এবং ব্যবহারিক তিনটি করে অ্যাসাইনমেন্ট প্রস্তুত করা হয়েছে প্রস্তুতকৃত অ্যাসাইনমেন্টগুলো অবগতি ব্যবস্থাপনা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে জানা দেবে মূলত বলা হচ্ছে যেহেতু তাদের একাদশ শ্রেণীর চূড়ান্ত বোর্ড পরীক্ষা বিশ সালে গ্রহণ করা সম্ভব হয়নি তাই তাদের অ্যাসাইনমেন্টের মাধ্যমে তাদের উত্তীর্ণ করা হবে বলা হচ্ছে যে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে বিজ্ঞপ্তি প্রকাশ করালে এবং অনতি বিলম্বতা কার্যকর করা হবে সো এই নোটিশটি তারা আঠারো তারিখে প্রকাশ করা হয় দেন এরপরে তারা কারিগরি শিক্ষা বোর্ডের যে আঠারো তারিখে আরও একটা তারা নোটিশ দিয়ে দেয় যে কীভাবে মানে তাদের অ্যাসাইনমেন্টগুলো সংগঠিত হবে সে বিষয়ে বলা হয় যে অ্যাসাইনমেন্টের মাধ্যমে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ভকেশনাল এবং এইচএসসি বিএম এবং ই কমার্স শিক্ষাক্রমের একাদশ শ্রেণীর বোর্ড চূড়ান্ত পরীক্ষা দু হাজার প্রসঙ্গে এখানে বলা হচ্ছে যে উপযুক্ত সূত্র ও বিষয় প্রাক্ষিতে সংশ্লিষ্ট সকলে অবগতির জন্য জানানো যাচ্ছে যে আমরা যে বিষয়টা আমরা আগে বললাম সেই বিষয়টা এবং অ্যাসাইনমেন্ট সংক্রান্ত তো আমরা এবার আসি অ্যাসাইনমেন্ট কিভাবে আপনাদেরকে লিখতে হবে তার জন্য প্রথমে হচ্ছে প্রতিষ্ঠান যে প্রধান রয়েছে প্রতিষ্ঠান প্রধানের জন্য নির্দেশনাগুলো রয়েছে এখানে সম্পূর্ণ লেখা রয়েছে আপনার যেহেতু স্টুডেন্ট তা আমরা এখানে বিষয়গুলো শিক্ষকদের নির্দেশনাগুলো আপনার এখান থেকে পড়ে নেবেন সো এখানে তারা আট নয়টা নির্দেশনা দিয়ে রেখেছে আমরা জাস্ট পরে তারপরে পড়ে দেখাচ্ছি যে শিক্ষক শিক্ষার্থী অভিভাবকদের স্বাস্থ্যবিধি অনুসরণ এবং স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে হবে এটা শিক্ষকদের এক নম্বর দুই নম্বর প্রতিষ্ঠান প্রধান সার্বিক বিষয়টি মনিটর করবে তিন নম্বর শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট মূল্যায়ন কার্যক্রম সংশ্লিষ্ট বিষয়ে বা মানে শিক্ষক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বাংলাদেশ চার নম্বর কারিগরি শিক্ষা বোর্ড প্রণীত অ্যাসাইনমেন্ট রুটিন অনুসরণ করতেই হবে প্রতিষ্ঠানে অ্যাসাইনমেন্ট জন্মগ্রহণের রেকর্ড সংরক্ষণ করতে হবে চার ছয় নম্বর প্রতিষ্ঠানে জমাকৃত অ্যাসাইনমেন্টগুলো শিক্ষক মূল্যায়ন করবেন পরবর্তীতে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রণ শাখা হইতে নির্দেশিত পদ্ধতিতে নম্বরসমূহ বোর্ডে প্রেরণ করতে হবে সাত নম্বর শিক্ষার্থীর লেখা তার মৌলিক চিন্তা কল্পনা সৃজনশীলতার প্রতিফলন হয়েছে কিনা না তা শিক্ষক বিশেষভাবে লক্ষ্য করবেন আট নম্বর প্রদত্ত উত্তরের প্রয়োজনীয় তথ্য ধারণা সূত্র ব্যাখ্যা ইত্যাদি পাঠ্যপুস্তকের সঙ্গে সংগতিপূর্ণ হতে হবে নয় নম্বর অ্যাসাইনমেন্ট সময়ের পরবর্তীতে যাচাই করার লক্ষ্যে প্রতিষ্ঠানে কমপক্ষে এক বছর সংরক্ষণ করতে হবে অর্থাৎ যে অ্যাসাইনমেন্টগুলো নেওয়া হবে তা প্রতিষ্ঠান প্রদানকে এক বছর সংরক্ষণ করতে হবে এবার আসি শিক্ষার্থীদের জন্য তাদের কি কি ব্যবস্থা গ্রহণ করতে হবে এক নম্বর অ্যাসাইনমেন্টের মাধ্যমে শিক্ষার্থীদের শিকুন ফল অবশ্যই অর্জনের মূল উদ্দেশ্য পরবর্তী শ্রেণীর পাঠ গ্রহণের ক্ষেত্রে এটি সুবিধা প্রদান করবে দুই নাম্বার মূল্যায়নের ক্ষেত্রে শিক্ষার্থীদের সক্রিয়তা ও সৃজনশীলতা যাচাই করতে হবে কোন অবস্থাতে একজন শিক্ষার্থীর অ্যাসাইনমেন্টের কপি অন্যজনের অ্যাসাইনমেন্ট হিসাবে গ্রহণযোগ্য হবে না তিন নম্বর বিন্দু সাদা কাগজে এ ফোর সহস্তে লিখিত অ্যাসাইনমেন্টগুলো তার প্রতিষ্ঠানের যে স্পেশালাইজের শিক্ষকের নিকট যে দ্বারা শিক্ষক থাকবে তাদেরকে জমা দেবে চার নাম্বার কভার পেজে শিক্ষার্থীর নাম রোল নম্বর রেজিস্টার নম্বর শেষল শ্রেণী বিষয় বিষয়ের কোড সমূহ অ্যাসাইনমেন্টের কর্মিক নম্বর স্পষ্টভাবে উল্লেখ করতে হবে সো কভার পেজে নমুনা এত সঙ্গে সংযুক্ত আমরা নমুনা পেজটাও দেখাবো অর্থাৎ তাদেরকে যে এ পে এ ফোর পেজে তাদেরকে উত্তর করতে হবে ছয় নম্বর নির্দেশনা যে অভিভাবকের প্রতি পরামর্শ শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধ অনুসরণে পরামর্শ দেয়া শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্টের মাধ্যমে মূল্যায়ন প্রক্রিয়া মূলত তাদের শিখন অর্জন এবং কোনো কোন ক্ষেত্রে যে শিখনের ঘাটতি রয়েছে তা নিরূপণ করা তাই শিক্ষার্থী যেন নিজ হাতে এবং কার্যক্রমে অংশগ্রহণ করে সে বিষয়ে উৎসাহিত করে তোলা অ্যাসাইনমেন্ট তৈরির সময় শিক্ষার্থীদের যেন অন্য কারো লেখা থেকে কপি না করে তার লক্ষ্য লক্ষ্য করা চার নাম্বার অ্যাসাইনমেন্টের রুটিন অনুসরণ করে শিক্ষার্থীরা যেন নির্দিষ্ট তারিখে অ্যাসাইনমেন্ট জমা দিতে পারে সেটা নিশ্চিত করা অর্থাৎ কোন তারিখে কত অ্যাসাইনমেন্ট থাকবে সেটা এবার আমরা দেখে নিই হচ্ছে অ্যাসাইনমেন্টের যে রুটিন অংশটি রয়েছে যে এসএসসি বি এম ভকেশনাল এবং ডিপ্লোমা ই কমার্সের সো আমরা দেখতে পাচ্ছি প্রথম যে আপলোডক্রম অর্থাৎ মানে প্রথমে অ্যাসাইনমেন্ট দ্বিতীয় অ্যাসাইনমেন্ট চতুর্থ অ্যাসাইনমেন্ট পঞ্চম অ্যাসাইনমেন্ট অর্থাৎ পাঁচ ধরনের অ্যাসাইনমেন্ট নেওয়া হবে এবং তাদের প্রথমে অ্যাসাইনমেন্ট আমরা রুটিনটা এখানে দেখতে পাচ্ছি এই রুটিন অনুযায়ী মূলত আমাদের অ্যাসাইনমেন্টগুলো জমা দিতে হবে পাঁচ ধরনের অ্যাসাইনমেন্ট সো আপনারা এখান থেকে স্ক্রিনশট দিয়ে নেবেন অথবা ডাউনলোড লিঙ্ক আমাদের ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা লিখে নিতে পারেন দেন সর্বশেষ হচ্ছে আপনাদের কভার পেজটা কেমন হবে এইটা হচ্ছে আমাদের কভার পেজ আমরা এইভাবে কভার পেজের উত্তরগুলো লেখার চেষ্টা করব তো আমাদের সবগুলো অ্যাসাইনমেন্টের উত্তর পাওয়ার জন্য আপনারা আমাদের চ্যালানের সাথে থাকুন তাহলে সবার আগে আমাদের সবগুলো উত্তর আপনারা আমাদের চ্যালানের মাধ্যমে